প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ অর্থাৎ 6ই সেপ্টেম্বর যে কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে, ইতিমধ্যেই কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিটি শুরু হয়ে গেছে এবং এই তিথির যে শুভ সময় সন্ধ্যার সময় আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে যদি কালো তিল ছড়িয়ে দিতে পারেন এক মুঠো, তাহলে আপনার গৃহের যেমন কোনো সমস্যা আর থাকবে না, বাস্তু সমস্যা যেমন দূরীভূত হবে, ঠিক তেমনি আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবং কৌশিকী অমাবস্যার মতো দিনে এই কাজটি করার বিশেষ মাহাত্ম্যও রয়েছে, যা আপনাকে গড়ে তুলতে পারে চরম সৌভাগ্যের অধিকারী। আজ আমি আপনাদের সঙ্গে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে এই কার্যটি করতে হবে, কার্যটিকে সঠিক নিয়মে না করলে তার ফল আপনারা পাবেন না। খুব সহজ কার্য, তবে ঠিকভাবে কার্যটি সম্পূর্ণ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে এবং ভিডিওটি শুরু করি। মূল পর্বে প্রবেশ করার আগে অতি অবশ্যই একবার বলবো, নিজের কমেন্ট সেকশনে অন্তত একবার হলেও কমেন্ট করুন, অতি অবশ্যই একবার কমেন্ট করুন মা তারার নাম। এতে যতবার আপনি দেবীর নাম উচ্চারণ করবেন, যতবার বলবেন, ততবার আপনার পূর্ণ অর্জন হবেন। তাই অতি অবশ্যই যদি আপনি একবার লেখেন তাহলেও আপনি পূর্ণ লাভ করতে পারবেন। আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আজ কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে কোনো ব্যক্তি যদি 108 বার তারা মায়ের নাম জপ করতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে অতি অবশ্যই সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয়, ঠিক তেমনি তার জীবনে আসে সুখ এবং সমৃদ্ধি এবং তার জীবনে মা তারার কৃপা থাকে অশেষ। তাই প্রত্যেককে অবশ্যই বলবো এই বিষয়টিকে উপেক্ষা করে বা অগ্রাহ্য করে চলে যাবেন না। সর্বপ্রথম বন্ধুরা, আজকের দিনে যদি আমরা কোনো লোককথা এবং যদি কৌশিকী অমাবস্যা সম্পর্কিত কোনো কথা শুনি, তাহলেও আমাদের কিন্তু অনেক ফল অর্জন হয়। তাই আমি আপনাদের প্রথমে একটি কৌশিকী অমাবস্যার ইতিহাস সম্পর্কে জানাবো। লোককথা অনুসারে বামদেব এক সময় দৃঢ় বিশ্বাস নিয়ে যখন তার বড়মার দেখার জন্য তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং চাইছিলেন যাতে তিনি তার বড়মার দেখা পান, কিন্তু অবশেষে তিনি যখন তার বড়মার দেখা পান না, তখন তিনি একদিন দুঃখে কষ্টে মনের সুপ্ত ব্যথাকে নিয়ে তিনি তারামায়ের শিলালিপিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন এবং তিনি সেখানেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান। শিলালিপির উপর মাথা রেখে তিনি যখন স্বপ্ন দেখেন, তারপরেই এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হয়। তিনি স্বপ্ন দেখেছিলেন বামদেবের বড় মা অর্থাৎ তারামা তাকে স্বপ্ন দেখিয়েছেন কুশের আসনে বসে তিনি যদি তারামার পূজা করেন তাহলে দেবী তাকে দর্শন দেবেন, এবং তিনি তখন স্বপ্ন থেকে অর্থাৎ ঘুম থেকে উঠে স্বপ্নের কথা অনুসারে তিনি কুশের আসনে বসে জপ এবং বিভিন্ন তন্ত্র সাধনা এবং পূজা পার্বণ করতে থাকে তারামায়ের, এবং তারপরে তার বড়মা অর্থাৎ তারামা তাকে দেখা দিয়েছিলেন। এই দিন সর্বপ্রথম মা তারা আবির্ভূত হয়েছিলেন, এই কারণে এই দিনটি অত্যন্ত জাগ্রত একটি দিন এবং ঠিক এই দিন থেকেই পালিত হয় কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে, এই দিনে কোনো ব্যক্তি যদি তন্ত্র সাধনা কোনো টোটকা উপাচার পালন করেন তার সুফল তিনি অতি অবশ্যই পায়। আজ আপনারা অতি অবশ্যই সন্ধ্যার পরবর্তী সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপরে আপনাদের যেটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে তারা মায়ের পূজা পার্বণ অতি অবশ্যই করতে হবে, তাকে স্মরণ করতে হবে, তার নাম জপ করবেন 108 বার।
যদি পারেন 108 বার জপ করবেন, না পারলে যতবার আপনার ইচ্ছা হবে ততবার জপ করবেন। তবে 108 বার যদি জপ করতে পারেন এর ফল আপনি খুব ভালো পাবেন। এবং বন্ধুরা, এরপরে আপনি আপনার গৃহের কালো তিল, যেটি আপনি পূজার পূর্বেই মা তারার চরণের কাছে একটি পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, পূজার সম্পূর্ণকালে সেই পাত্র থেকে আপনি কিছু পরিমাণ কালো তিল নিজের হাতের মুঠোর মধ্যে নেবেন এবং সেই হাতের মুঠো আপনি না খুলেই বন্ধ অবস্থায় রেখেই আপনি আপনার গৃহের যে ঈশান কোণ রয়েছে, যে ঈশান কোণ যেটি হিন্দু শাস্ত্রের একটি পবিত্র দিক, সেই ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব যে দিক, আপনার গৃহের যে উত্তর পূর্ব দিক রয়েছে সেই দিকে আপনার যদি মাটি থাকে সেই অংশে আপনি এই কালো তিলগুলিকে ছড়িয়ে দেবেন। যদি কোনো কারণে আপনার গৃহে কালো তিল ছড়ানোর মতো জায়গা না থাকে তাহলে কি করতে হবে, আপনার গৃহে যে ঈশান কোণ রয়েছে সেই কোণে আপনি কোনো টব লাগিয়ে রাখতে পারেন এবং সেখানে সেই কালো তিলগুলি ফেলে দিতে পারেন। এতেও কোনো অসুবিধা নেই, যাদের ফ্ল্যাট বাড়ি তারা এই সমস্ত কার্যগুলি করতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন সদর দরজার অন্দরে অর্থাৎ আপনার গৃহের মধ্যে আপনি এই কার্যটি সম্পূর্ণ করার, এই কার্যটিকে করবেন খুব মনোযোগ সহকারে। বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে প্রদীপ প্রজ্বলন করতে হবে, অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন গৃহের বিভিন্ন স্থানে, প্রত্যেক স্থানে একটি একটি করে প্রদীপ রাখবেন সদর দরজায়, বিভিন্ন কোণায়, গৃহের কোনো অংশকে অন্ধকার থাকতে দেবেন না আজকের মতো পবিত্র দিনে। এবং আপনি এই কালো তিলের এই উপাচার পালন করবেন সঠিক নিয়মে, মনোযোগ সহকারে এবং ভক্তি শ্রদ্ধার সঙ্গে যদি করেন আপনি এর ফল অতি অবশ্যই পাবেন। শ্রদ্ধা এবং ভক্তি এবং মনের বিশ্বাস, এর থেকে বড় জিনিস আর কিচ্ছু হয় না। যদি আপনি এগুলি মেনে করতে পারেন এর ফল আপনি পাবেনই পাবেন। এবং বন্ধুরা, যেটি বললাম, প্রদীপ প্রজ্বলন করবেন অতি অবশ্যই, দেবীর আরতি করবেন, তার প্রিয় বিভিন্ন ফল ফুল তাকে নিবেদন করবেন। এবং বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন কোনো রকম ঝগড়া ঝাঁটি করবেন না এবং কারো খারাপ চাইবেন না, কারো খারাপ চেয়ে কোনো মনস্কামনা আপনি কিন্তু করবেন না। এতে কিন্তু আপনার বিপরীত হতে পারে, অর্থাৎ আপনার ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করবেন আপনার ভালো মনস্কামনাকে আপনি দেবীর সামনে বলার, এতে কিন্তু অতি অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আজকের দিনটি অত্যন্ত জাগ্রত একটি দিন, আপনি চেষ্টা করুন এই দিনটিকে সঠিক নিয়মে পালন করার। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বুঝতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।